আসসালামু আলাইকুম, ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানে সবাইকে স্বাগতম। এবং আজকে আমি আপনাদের সাথে আমার গত বেশ কয়েকদিনে সংগ্রহ করা, উপহার পাওয়া আরও অনেকগুলো বইয়ের সাথে পরিচয় করিয়ে দিব। বুক হল ভিডিও, নর্মাল ভিডিও, রেগুলার ভিডিও, সো এখন হচ্ছে আবারও নিয়মিত বই নিয়ে প্রত্যেক দিন আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করছি। সো চলুন দেরি না করে দেখা যাক যে কোন বইগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে যে বইটি হাতে সামনে রয়েছে সেটা হচ্ছে বাদল সৈয়দ এর লিখা কালো সিংহ। এটা একটা থ্রিলার ধর্মী বই। বাদল সৈয়দকে আপনারা সবাই অনেকেই হয়তো চেনেন। ওনার একটা খুবই চমৎকার ফেসবুক পেজ আছে যেখানে উনি নিয়মিত খুবই চমৎকার চমৎকার উপদেশমূলক কিংবা জ্ঞানমূলক ঘটনা শেয়ার করেন, নলেজ শেয়ার করেন, বিজনেস আইডিয়াস শেয়ার করেন। সো সেখান থেকে হয়তো আপনারা ওনার অনেকগুলো বইও পড়ে থাকবেন, নন ফিকশনও আছে ওনার। এবং এই বইটি ওনার একটা থ্রিলার ধর্মী বই। বইয়ের পেছনে লেখা আছে, পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ গিনি বিসাউ হঠাৎ লাইমলাইটে চলে এলো। দুনিয়ার মানুষের আড়ালে থাকা দেশটির মাটির নিচে আবিষ্কৃত হয়েছে ইউরোনিয়াম 235, যা আণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়। দেশটির দখল নিতে মরিয়া পরাশক্তিগুলোর সব চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন আফ্রিকার কালো সিংহ নামে পরিচিত দেশটির বৃদ্ধ প্রেসিডেন্ট মার্ফি কাউন্ডি। ঘটনাচক্রে তার সঙ্গে যোগ দিলেন বাংলাদেশের আশরাফ হাসান। শুরু হলো ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, গুপ্ত হত্যা, একের পর এক নতুন ক্লাইম্যাক্স। মার্ফি কাউন্ডি কি শেষ পর্যন্ত পারবেন তার মাতৃভূমিকে রক্ষা করতে? বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত একটা বই। বাদল সৈয়দ স্যার এই বইটি আমাকে উপহার দিয়েছেন খুবই চমৎকার একটা অটোগ্রাফ সহ। সো এই হচ্ছে বাদল সৈয়দ স্যারের লেখা কালো সিংহ, যেটি হচ্ছে একটা থ্রিলার। আমি জানি আপনারা সবাই থ্রিলার পড়তে অনেক পছন্দ করেন এবং আমি থ্রিলার নিয়ে অনেক কম কথা বলি, বাট দেয়ার ইউ গো। এরপর আরেকটা বই যেটা হচ্ছে আমি উপহার পেয়েছি, এই বইটা উপহার পেয়েছি রাজশাহীতে বাতিঘরের উদ্বোধনী অনুষ্ঠান অংশগ্রহণ করতে যেয়ে। সো উদ্বোধনের সময় মোহাম্মদ তৌহিদ ভাইয়া নামে আমার পরিচিত একজন ভাইয়া আছেন, যিনি গ্লোবাল শেপার, গ্লোবাল শেপারের উনি ফাউন্ডিং কিউরেটর ছিলেন এবং বর্তমানে এই বছর আমিও গ্লোবাল শেপার হিসেবে কাজ করছি। সো ওনার সাথে দেখা সাক্ষাৎ হলো, খুবই চমৎকার একটা সময় কাটলো রাজশাহীতে। তো ওনার সাথে গল্প করছিলাম, তো উনি যেহেতু আর্কিটেকচারে পড়াশোনা করেছিলেন, যদিও এখন উনি আর্কিটেক্ট হিসেবে কাজ করেন না, বাট ওনার খুবই একটা নলেজেবল জায়গা থেকে উনি হচ্ছে আর্কিটেক্ট চেয়ারের জিনিসগুলোকে পরিদর্শন করেন, সেটেলমেন্ট নিয়ে ওনার চমৎকার আগ্রহ আছে। এবং আমাদের অনেক বিষয়ে কথা হচ্ছিল সিটিজ অ্যান্ড সেটেলমেন্টস নিয়ে, স্পেশালি যে কোন শহরটা আসলে কিরকম। উনি যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন এবং বিভিন্ন শহরে থেকেছেন, তো ওনার কাছ থেকে এই শহরের জিনিসগুলো শুনছিলাম এবং ওনার সাথে কথা হচ্ছিল যে কোন শহরটা আসলে ওনার কাছে ভালো লাগে, থাকার জন্য কোনটা উনি প্রেফার করেন, অ্যান্ড সো অন। এবং দেখা গেল যে আমাদের একটা মিল আছে, যে আমরা দুইজনই ঢাকা অনেক পছন্দ করি এবং উনি যতটুকু জানেন সিঙ্গাপুর সম্পর্কে, ওনার ধারণার সাথে আমার ধারণা মিলে গিয়েছিল যে থাকার জন্য হয়তো সিঙ্গাপুর অন্তত আমাদের মতো মানুষের জন্য আসলে আদর্শ হবে না। সেরকম বিভিন্ন জিনিস নিয়ে কথা হতে হতে উনি বলছিলেন যে তুরস্কের ইস্তাম্বুল হচ্ছে ওনার অন্যতম প্রিয় একটা শহর। এবং এরপর যখন আমরা ঘুরতে ঘুরতে বাতিঘরে গেলাম এবং এই বইটার সামনে হচ্ছে আমরা পড়লাম দ্য বাস্টার্ড অব ইস্তাম্বুল, তখন হচ্ছে তৌহিদ ভাই আমাকে বলছিলেন যে এই বইটা উনি সম্প্রতি পড়েছেন, ওনার কাছে দুর্দান্ত লেগেছে, খুবই ভালো লেগেছে এবং ওনার কাছে মনে হয়েছে যে ইস্তাম্বুল যে চমৎকার একটা শহর, দিস বুক ডিড আ গুড জাস্টিস টু দ্য সিটি। সো সেইখান থেকে উনি হচ্ছে আমাকে এই বইটি উপহার দেন এবং আমাকে পড়তে উৎসাহিত করেন আর কি। আমি খুবই আগ্রহ নিয়ে এই বইটা পড়ার জন্য অপেক্ষা করছি, কারণ আমি ইস্তাম্বুল সম্পর্কে আরো জানতে চাই আর এলিফ শেফাক আমার ডেফিনেটলি অনেক পছন্দের একজন রাইটার। সো সেখান থেকেও এই বইটা নিয়ে আমি বেশ আগ্রহী। এই গেল ইস্তাম্বুল। এরপর হচ্ছে হজবরলো। হজবরলো সুকুমার রায়ের লেখা একটা ছড়ার বই এবং সুকুমার রায়ের লেখা এই ছড়ার বইটাতে সত্যজিৎ রায় প্রচ্ছদ করেছেন, ইলাস্ট্রেশনে অনেক হেল্প করেছেন, অ্যান্ড সো অন। এবং এই স্পেশাল ভার্সনটা, সিগনেট প্রেসের এই ভার্সনটা হচ্ছে আমি বহুদিন ধরে খুঁজছিলাম এবং কোথাও পাচ্ছিলাম না, কারণ এটা আউট অফ প্রিন্ট ছিল। সো ফাইনালি যখন হচ্ছে আমি পেয়ে গেলাম এটা চিটাগাং বাতিঘরে ঘুরতে ঘুরতে, তখন হচ্ছে আর দেরি না করে আমি দ্রুত সংগ্রহ করে ফেললাম। সিগনেটের মজার ব্যাপার হচ্ছে যে সত্যজিৎ রায়ের জীবনী, অপুর পাঁচালি এগুলো পড়তে গিয়ে আমি দেখেছি যে সিগনেট হ্যান্ডওভার, মানে সিগনেট টেক ওভার করার আগ পর্যন্ত সুকুমার রায়ের বইগুলোর জন্য সত্যজিৎ রায়ের ফ্যামিলি কোনো রয়্যালটি পেতেন না এবং সিগনেটই প্রথমে এই দায়িত্বটা নেয় এবং এরপর থেকে সুকুমার রায়রা, সরি সত্যজিৎ রায়রা ওনার ফ্যামিলিতে রয়্যালটিটা পাওয়া শুরু করেন এবং সত্যজিৎ রায় পরবর্তীতে প্রচ্ছদ অলঙ্করণের সাথে যুক্ত হন। এবং এই কারণে এই বইগুলো আমার কাছে অনেক স্পেশাল। বইগুলো আমার পড়া, কিন্তু এই যে ইলাস্ট্রেশনগুলো, এই যে ছাপা, এই জিনিসগুলো হচ্ছে মিসিং ছিল। সো
দ্যাটস ওয়াই আমি হজবরলও সংগ্রহ করেছি, খাই খাই সংগ্রহ করেছি। এটা আমার একটা অনগোয়িং সিরিজ হান্ট বলতে পারেন। আবোল তাবোল যেমন আমার কাছে আছে, পাগলাদাসও হয়তো পরবর্তীতে সংগ্রহ করব, সেরকম। সো সুকুমার রায়ের খাই খাই, খাই খাইতেও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো খুবই চমৎকার কিছু ইলাস্ট্রেশন আছে। সো এই ইলাস্ট্রেশন গুলোর জন্য কালেক্টেবল হিসেবে এই বই দুটো সংগ্রহ করা। আমাকে দিগ্বিজয় দেব নামে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার আছেন ফেসবুকের, ওনাকেও আপনারা দেখতে পারেন, ওনার চমৎকার চমৎকার বই নিয়ে ভিডিও আছে। সো উনি আমাকে এই বইটা উপহার দিয়েছেন, যেটা হচ্ছে কুইজ অন কথামৃত। কথামৃত একটা বেশ বড় বই এবং এটা ধর্মীয় একটা বই বলতে পারেন। আমার কথামৃত পড়া হয়নি, তবে উনি এই বইটা আমাকে সাজেস্ট করলেন, যেখানে ছোট ছোট করে প্রশ্ন উত্তরের আকারে কথামৃতের কিছু এসেন্স আছে, যেটা হচ্ছে হয়তো আমাকে হেল্প করতে পারে টু গেট টু নো অ্যাবাউট দিস থিংস বেটার। সো উনি হচ্ছে এই উপহারটা দিয়েছেন, দ্যাটস কথামৃত। ঝিনুক নীরবে সহ এই বইটা হচ্ছে আবুল হাসানকে নিয়ে লিখা একটা জীবনী। আবুল হাসানের কথা আপনারা অনেকেই হয়তো জানেন, ঝিনুক নীরবে সহ, ঝিনুক নীরবে সহ, ঝিনুক নীরবে সহে যাও, ভেতরে বিষের বালি, মুখ বুঝে মুক্তা ফলাও। এই কবিতাটা হচ্ছে আবুল হাসানের লেখা। তো আবুল হাসানের কবিতার একটা সংগ্রহ আমার কাছে আছে এবং দুইটা মিলিয়ে মিলিয়ে এই জীবনীটা পড়ার ইচ্ছা ছিল, কিন্তু বইটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, পেন্ডুলাম থেকে প্রকাশিত হয়েছিল, এখন খুব সম্ভবত পাওয়া যাচ্ছে না। তো এইটা হচ্ছে পেয়ে গেলাম, নাফিস সাদিকিন আমাকে সাহায্য করেছে এই বইটা সংগ্রহ করে দিতে, এবং ওনাদের ওখানে আরো অনেকগুলো কপি আছে। তো আমি হচ্ছে যেহেতু এই বইটা পাওয়া যাচ্ছে না, সেই সূত্রে বইটা সংগ্রহ করেই ফেললাম। নাফিস সাদিকিন আমাকে এই বইটা উপহার দিয়েছে, দ্য আলমানাক অফ নাভাল রাভিকান্ত, যেটা আপনারা অনেকেই আমাকে রেকমেন্ড করেছিলেন এবং আমি হচ্ছে তখন সংগ্রহ করা হয়নি, পড়া হয়নি, এবং এখন হচ্ছে আমি পেলাম, এবং থ্যাংকস টু নাফিস সাদিকিন ফর দ্যাট। এবং যেটা হয়েছে যে আমি অলরেডি বইটা পড়া শুরুও করে দিয়েছি এবং আমার বেশ ভালো লাগছে। আমি ওয়েলথ চ্যাপ্টারে আছি এবং ওয়েলথ এর যে স্কিল সেটগুলো আছে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করার সূচনা আমার হয়েছে আর কি। এনিওয়েজ, রিডার্স ডাইজেস্টের নতুন সংখ্যাটা কিনলাম, এখানে হিয়ারিং লস নিয়ে এবং হিয়ারিং লস কিভাবে রিভার্স করা যায় একটা আর্টিকেল দেখলাম, খুবই ইন্টারেস্টিং, এবং সেই জায়গাটা থেকে রিডার্স ডাইজেস্ট পড়ছি। রিডার্স ডাইজেস্ট বেশ ইন্টারেস্টিং একটা ম্যাগাজিন, বাট দেখলাম যে রিসেন্টলি দাম বাড়িয়ে ফেলেছে। এটা সিঙ্গাপুর থেকে আসে এবং বেশ দামি আমার কাছে মনে হচ্ছে, 220 টাকা করে ফেলেছে ওরা। আমি নট শিওর যে ফিউচারে আর রিডার্স ডাইজেস্ট কেনা হবে কিনা মাসিকভাবে, বাট এই মাসেরটা কিনে ফেলেছি, তো কিনেই ফেলেছি আর কি। ওকে, এরপর টিম ওয়াটারসন এর একটা বই, দ্য ফেস প্রেসড এগেনস্ট আ উইন্ডো, দ্য বুকসেলার হু বিল্ট ওয়াটারসন্স। ওয়াটারসন্স নামের প্রতিষ্ঠানটি যিনি বিল্ড করেছিলেন, তার একটা আত্মজীবনীমূলক লিখা বা একটা জার্নি নিয়ে লিখা। বইটার গায়ের দাম হচ্ছে 800 রুপি, বাট এটা আমি মাত্র 250 টাকায় পেয়ে গিয়েছি বুকস অফ বেঙ্গলের একটা অফারে। সো বুকস অফ বেঙ্গল এরকম মাঝে মাঝে অফার দিয়ে থাকে এবং একেবারে ফ্রেশ বই, এমন না যে ছেঁড়া। ইনফ্যাক্ট এটা যদি ছেঁড়াও হতো তাও আমি 250 টাকা দিয়ে এটা সংগ্রহ করতাম, কারণ বই নিয়ে বই, লেখালেখি নিয়ে বই, বুকশপ নিয়ে বই, এগুলো আপনারা অনেকেই জানেন যে আমার পছন্দের একটা জনরা। সো এটা পেয়ে আমি হচ্ছে আর দেরি না করে সংগ্রহ করে ফেলেছি। এটা এখনো ঠিক আসলে ওপেন করিনি, বাট বোঝা যাচ্ছে যে এটা মোটামুটি বর্ণনামূলক একটা বই হওয়ার কথা। সো আমি আপনাদের সামনেই হচ্ছে একটু চেষ্টা করি, দেখি যে এটা আসলে আমি আনপ্যাক করতে পারি কি না। ওকে, এটা হয়তো একটু ভালোভাবে খোলা সম্ভব ছিল, বাট সিন্স ভিডিওতে করছি এবং একটু দ্রুত করার ট্রাই করছি, আমার মনে হয় যে এনিওয়েজ। তো বই নিয়ে বই, বই নিয়ে লেখালেখি নিয়ে বই, যদি আপনাদের কারো আরও কোনো রেকমেন্ডেশন থেকে থাকে আমাকে প্লিজ জানাবেন, আমি হচ্ছে ডেফিনেটলি চেক করার ট্রাই করব। এবং ইচ্ছা আছে শুধুমাত্র বই নিয়ে বই বা বুকশপ নিয়ে বই, প্রকাশকদের নিয়ে বইগুলো একসাথে করে একটা ভিডিও করার ফিউচারে। সো এই হচ্ছে বই, ঝকঝকে সুন্দর প্রিন্ট, আই এম ভেরি হ্যাপি উইথ দিস হল। সো ইয়া, গ্ল্যাড আই গট দিস ওয়ান অ্যাজ ওয়েল। ওকে, আর এই বইটা ফ্রি পেয়েছি দেশ পাবলিশিং থেকে, বুকস অফ বেঙ্গলেই ছিল, ওনারা দিয়েছেন ছড়ার ছড়া ছড়ি। এখানে অনেকগুলো ছড়া একসাথে করে আছে, এটা একটা বই বললে আসলে ভুল হবে, ওরা কোনো একটা বর্ষপূর্তিতে বানিয়েছিল। সো ভেরি ইন্টারেস্টিং, বা পহেলা বৈশাখে মনে হয়। সো এই ছিল মোটামুটি আজকের হল। আর টেনে লম্বা করার ইচ্ছে নেই, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, অনেক অনেক বই পড়ছেন, নতুন নতুন বইগুলো দেখে কোনটা কেমন লাগলো আমাকে জানাবেন, আপনারা কি বই দেখছেন সেগুলো আমাকে জানাবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, দ্যাট রিয়েলি হেল্পস টু স্প্রেড দ্য লাভ ফর বুকস। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট পর্বে, টাটা।